তো আমার পাশে যেটা দেখতে পাচ্ছ, আমি আজকে এটা নিয়ে কিছু কথা বলতে এসেছি। আমি এরকম টাইপের ভিডিও আগে কখনো কোনোদিন বানাইনি, তো আজকে এত দেখছি ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, এই ছবিটা খুব ভাইরাল হয়েছে, এটাকে নিয়ে সবাই যে রোস্ট ভিডিও বানাচ্ছে, মিম বানাচ্ছে, যে মা তুমি আমাকে আর পরের বছর ঈদে ঘুরতে পারবো না, ঘুরতে দিলে না, বা তুমি আমাকে গরমের মধ্যে শপিং করতে নিয়ে গিয়ে মেরে ফেললে, তুমি মেরে ফেললে, এরকম টাইপের যে যারা ভিডিওগুলো বানাচ্ছে তাদের এরকম টাইপের ভিডিও একদমই বানানো উচিত নয়। কারণ কোনো মাই চায় না যার সন্তান পৃথিবী থেকে চলে যাক, সেই মা 10 মাস 10 দিন পেটে রেখে দিয়ে পৃথিবীর মুখ তাকে দেখিয়েছে, সেই মা কখনোই চায় না যে তার বাচ্চা পৃথিবী থেকে চলে যাক। সে যদি জানতো তাহলে কিন্তু কখনোই সে তাকে গরমের মধ্যে নিয়ে যেত না। হ্যাঁ, মানছি যে তার মায়ের একটা ভুল হয়ে গেছে যে গরমের মধ্যে, এবার গরম প্রচুর পরিমাণে পড়েছে, বড় মানুষেরই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, আর ওটা যেহেতু 2 মাসের বাচ্চা খুবই ছোট, তার মার এটাই ভুল হয়েছে যে গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে যাওয়া, বাইরে নিয়ে যাওয়া, এটাই উচিত হয়নি। কিন্তু তার মা যদি জানতো যে তার বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে এরকম একটা খারাপ অবস্থা হবে, এরকম সে পৃথিবী থেকেই চলে যাবে, তাই মা কিন্তু কোনো দিনও তাকে নিয়ে যেত না। আর যারা এই ভিডিওগুলো বানাচ্ছে যে পরের বছর আর ঘুরতে পারবো না, মা তুমি আমাকে নিয়ে গিয়ে মেরে ফেললে, তাদের কাছে হাত জোর করে একটাই কথা বলবো, এরকম টাইপের কথা, এরকম টাইপের ভিডিও একদমই করো না। কারণ তার ফ্যামিলির মনের অবস্থা তোমরা হয়তো বুঝতে পারছো না, তারাই বুঝতে পারছে। ফ্যামিলির থেকেও বড় কথা তার মায়ের মনের অবস্থাটা তোমরা বোঝার চেষ্টা করো। সে 10 মাস পেটে রেখে পৃথিবীতে তাকে এনেছে, একটা বাচ্চা জন্ম দেওয়া অনেক কষ্ট, কারণ যারা মা হয়েছে এই কষ্টটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে। আমি রিসেন্ট মা হয়েছি, তো এই কষ্টটা আমি বুঝতে পারছি, আর যার শিশুটা মারা গেছে সেও বুঝতে পারছে। সে যদি জানতো তার বাচ্চাটা এরকম হয়ে যাবে, সে কিন্তু কখনো কোনোদিনও নিয়ে যেত না। সে হয়তো ভেবেছিল আমার বাচ্চাটাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমিও মাঝে মাঝে ভাবি যে আমার বাচ্চাটা সবসময় ঘরের মধ্যে থাকে, আমি একটু বাইরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওর হয়তো মনটা ভালো লাগবে। সেও হয়তো এটা ভেবে নিয়ে গেছিলো, বা এটাও হতে পারে যে তার ফ্যামিলিতে কেউ হয়তো নেই, তারা হয়তো 2-3 জন মানুষ, ওই জন্য হয়তো সঙ্গে করে সে নিয়ে গেছে। কিন্তু তার গরমের মধ্যে নিয়ে যাওয়াটা এটা একদমই উচিত হয়নি। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাটার এই পর্যন্তই আয়ু ছিল, ভগবান ওকে এই পর্যন্তই আয়ু নিয়ে এই পৃথিবীটা পাঠিয়েছে। ও যদি ওদিনকে বাড়িতেও থাকতো তবুও ওর কিছু কিছু এই খারাপ অবস্থাটা হয়ে যেত। কিন্তু ওর মাকে একদমই দোষ দেওয়া একদমই উচিত নয়। কোনো মাই চায় না তার সন্তান এরকমভাবে পৃথিবী থেকে চলে যাক, কোনোদিনও সে চায় না। আর তার এটাই ভুল, আমি মানছি এটা ভুল হয়েছে, তাকে বাইরে বের করা একদমই উচিত হয়নি। তো তোমরা এরকম টাইপের ভিডিও বানিও না, তোমরা পারলে আরও তার মাকে সান্ত্বনা দেওয়ার মতো ভিডিও বানাও, যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, এরকম ভুল যেন আর কোনো দিন না হয়, যে চলে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর তোমরা এরকম টাইপের ভিডিও একদমই বানিও না, ওর মাকে আরও সান্ত্বনা দেওয়ার মতো ভিডিও বানাও, তার মায়ের মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো। যারা এরকম টাইপের ভিডিও বানাচ্ছ তারা হয়তো কেউ এখনও মা হয়ে উঠতে পারোনি, বা যারা হয়তো ছেলে মানুষ, ছেলে মানুষরা অতটাও কষ্ট বুঝতে পারে না। মা যতটা কষ্ট করে বাবা কিন্তু ততটা কষ্ট কখনো করে না, বা তারা কিন্তু বাবারা এতটা কষ্ট কখনো বুঝবেও না, কারণ তারা ছেলে মানুষ। মা বলার ভাষা খুঁজে পাচ্ছি না, মা এমনই জিনিস যে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে, হয়তো জীবনটা দিতে পারে না। বাবা হয়তো সকল সব অনেকে হয়তো বলবে যে আমার সন্তানের জন্য আমি জীবন দিয়ে দেবো, কিন্তু এটা ভুল কথা, কেউ কখনো কারোর জন্য জীবন দিতে পারে না। তো মা অন্য সব কিছু করতে পারে, যে মা এই যে পেটের মধ্যে রেখে দিয়ে 10 মাস, তারপরে যে পৃথিবীতে যে ভূমিষ্ঠ করা, পৃথিবীর মুখ দেখানো অনেক কষ্ট, অনেক কষ্ট। তো তোমরা এরকম টাইপের ভিডিও আর বানিও না, তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, এরকম টাইপের ভিডিও তোমরা আর বানিও না, ওর মাকে আরও সান্ত্বনা দেওয়ার মতো ভিডিও বানাও, যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, তুমি আর তাকে ফিরে পাবে না। তো ওর মার এটা ভুল হয়েছে বাইরে নিয়ে যাওয়া, ওই গরমের মধ্যে বাচ্চাটা যেহেতু অনেক ছোটো, 2 মাসের বাচ্চা অনেক ছোট, তো অতটা গরম সহ্য করার মতো ক্ষমতা তার হয়নি। তো সেই জন্যই তোমরা এরকম টাইপ ভিডিও আর বানিও না, তাহলে ওর মায়ের মনের অবস্থা আরও বেশি খারাপ হবে, হয়তো ওর মাও হয়তো এই কষ্টে, তো ওর মা অর্ধেক অর্ধেক মারা গেছে, আমি বলবো অর্ধেক মারা গেছে।
তো আর কিছু বলতে চাই না, তোমরা এরকম টাইপের ভিডিও আর বানিও না। ওর মায়ের অবস্থা, মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো, ওদের ফ্যামিলির মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। আর কিছু বলবো না, এটাই বলবো। আমি ভিডিওটা বানাতাম না, শুধু সবাই এরকম টাইপের ভিডিও বানাচ্ছে দেখে আমার প্রচুর খারাপ লাগছে, সেজন্যই ভিডিও বানাতে আসলাম। আমি এরকম টাইপের ভিডিও বানাতাম না, যদি আমার কথায় তোমাদের খারাপ লেগে থাকে তো তার জন্য সরি। কিন্তু আমি মনে করি আমি এর মধ্যে একটা কথাও খারাপ বলিনি। তার মায়ের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো, তাদের ফ্যামিলির মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো, আর কিছু আমি বলবো না।